প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ ইয়াং নাইট অনিল বাগচির বিজয়। এ বিষয়ে আমরা মূলত কথা বলছি হুমায়ুন আহমেদ, আমাদের দেশের অসামান্য গল্প কথক বা স্টোরি টেলার যা হোক, এবং সেই গল্পটা বলেছেন মোরশেদুল ইসলাম সেই অনিল বাগচির একদিন সিনেমা নিয়ে। আর তার দুজন প্রধান কেন্দ্রীয় চরিত্র অনিল বাগচি এবং তার দিদি জ্যোতিকা জ্যোতি এবং সৈয়দ আরিফ সৈয়দ, তাদের সাথে আমরা কথা বলছিলাম। আর স্কাইপিতে আমাদের সাথে আছেন মোরশেদুল ইসলাম স্যার। আচ্ছা, আমরা টুকটাক কথা বলেছি ফিল্ম নিয়ে, এবার আমি আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া, অনিল বাগচি স্যার যেটা বলছিলেন যে আপনি তো ভেঙে চুরে নতুন করে তৈরি করার যে বিষয়টি, আমি ঠিক বলছি কিনা আমি জানি না, হ্যাঁ ভেঙে চুরে তারপরে আবার হঠাৎ করে প্রতিবাদী হয়ে যাওয়া, প্রতিবাদ করতে শেখা, তো এইটা আসলে রপ্ত করলেন কিভাবে? আসলে কি বরাবর এরকম আপনি নাকি কি বলে অনুশীলন করে এরকম হয়েছে? না, ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেস্টলি বলতে গেলে খুবই সহজ সরল, আমার সত্যি আই উইশ আমি এত সহজ সরল এবং এত সহজ সরল না না আমি ব্যক্তিগতভাবে যখন গল্পটা পড়লাম, স্ক্রিপ্ট পাওয়ার আগে প্রথমে স্যার আমাকে উপন্যাসটা দিয়েছিলেন যে গল্পটা আগে পড়ে দেখো ভালো লাগে কিনা, প্রথম যেদিন দিলেন, তো গল্পটা চমৎকার এবং মানে এত সুন্দরভাবে অনিল বাগচিকে ওখানে অলরেডি ডিসক্রাইব করা আছে যে আমি বেশিরভাগ ইমাজিনেশন, বেশিরভাগ যে কি বলবো মানে রিসার্চের ক্যারেক্টারের ব্যাপারে, ক্যারেক্টারটাকে জানার যে ব্যাপার সেটা আমি উপন্যাসের মধ্যেই পেয়েছি প্রথমত। তখন ওটা পড়ার পরে আমার মনে হলো যে আমি ছোটবেলা থেকে জিম করি, তো সেটা আমার মনে হয়েছে যে না, আমাকে তো অবভিয়াসলি ওই ফিজিক নিয়ে আমি অনিল বাগচি হতে পারবো না। তো 4-5 মাস আমি জিম যাওয়া বন্ধ করেছি, খাওয়া দাওয়া একটু অবজার্ভ করা, যে বডিটাকে নরম করা বেসিক্যালি, 71-এর যে একটা যুবক এবং ভীতু প্রকৃতির একটা ছেলে, সেটা যেন ফিজিক্যালিটি ইম্পর্টেন্ট, সো সেই দিক থেকে ঘটেছিল একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন বলতে গেলে। এবং সেটা আমি শিওর আপনার অডিয়েন্সের মধ্যে যারা অ্যাথলেটিক বা জিমে যান তারা জানেন যে মানে 2 দিন বা 3 দিনও জিমে না যাওয়া যে একটা কত বড় ব্যাপার, আই থিঙ্ক দ্যাটস এ বিগ ডিল। আপনি বলছিলেন যে ওই সময়ের কালার বোঝা, ওই সময়ের মেকআপ গেটা বোঝা, 71-কে যেহেতু আপনি রিপ্রেজেন্ট করবেন, তুলে ধরবেন, অনেক কিছু তো আপনাকে বুঝতে হয়েছে, শিখতে হয়েছে, আপনি হয়তো কথা বলেছেন অনেকের সাথে, আলাপ করেছেন আপনার চরিত্রে ফুটিয়ে ওঠানোর জন্য। তা এখন একটা জিনিস আমি আপনার কাছে বলতে চাই, বলবো যে আপনি যে চরিত্রটা ফুটিয়ে তুলেছেন আপাদমস্তক যে অনিল বাগচির দিদি, ওই যে অবস্থা ছিল একটি মেয়ের ওই সময়ে, এখন যদি আমি বলি স্বাধীনতার এই 4 দশক পরেও, হ্যাঁ এই অবস্থার ওই রকম দিদিদের কী অবস্থা এখন? আমি জানি না প্রশ্নটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কিনা, কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করছে। মানে দিদি বলতে দিদি যতটা দিদির দায়িত্ব নিয়ে অতসী খুব একটা ছিল না, তাদের বাবাই ছিল মূলত। অতসীর একটা আলাদা গল্প আছে, কিন্তু দুই ভাই বোনের ইন্টারাকশনটা ভালো। যেটা হচ্ছে যে আমি আগেই বলেছিলাম যে এটার একটা সাইকোলজিক্যাল স্টাডি দরকার ছিল, কারণ অতসী আমার আগে আমি 2টা মুক্তিযুদ্ধের ছবি করেছি, রাবেয়া এবং জীবন ঢুলি, যার জন্য আমার একটা এক্সপিরিয়েন্স ছিল যে ওই সময়ের গেটা বা এইগুলো নিয়ে খুব বেশি টেনশন আমার ছিল না। টেনশন ছিল যে এই মেয়েটা তখনকার সময়ের দিদি তা না, অতসী এখনকার সময়ের মেয়েদের, সে খুবই আধুনিক মেয়ে, তা না হলে ওই সময় অন্য ধর্মের একটা ছেলের সাথে প্রেম করা এবং সেই রিলেশনটা রক্ষার জন্য সে একের পর এক নিজের বিয়ে চিঠি লিখে ভেঙে দিচ্ছে, এটা অনেক সাহসের বিষয়, সেটা এখনকার অনেক মেয়েরাও পারবে না, যেটা অতসী তখন পেরেছিল। তো একটা স্ট্রং ক্যারেক্টার, ওর রিভার্স, অনিল হচ্ছে ভীতু প্রকৃতির, অতসী সাহসী আছে, সেইটা আমার স্টাডি করা দরকার ছিল, ওই বিষয়টা আপনি ধরার চেষ্টা করছেন, এটা চ্যালেঞ্জ ছিল। এবং সেটা আমি সাথে ডিসকাস করেছি। ওখানে আমি একটু অনিল বাগচির ব্যাপারে যেটা একটু অ্যাড করতে চাইবো, যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন ছাড়া একটা ইমোশনাল টাই কিন্তু হচ্ছে একটা বিগ ফ্যাক্টর অ্যাজ ওয়েল, সো সেটার জন্য আমি মানে যতটুকু পেরেছি 71 ভিত্তিক বই পড়েছি, স্যারের সাথে তো অবভিয়াসলি কয়েকবার বসেছি, ডিসকাস করেছি, এবং এছাড়াও আমি অ্যাকচুয়ালি থ্যাংকস টু ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন আমি এমন কিছু পরিবারকে এবং আননোন
পুরোপুরি মানে অপরিচিত কিছু ব্যক্তিদের পরিবারদের সন্ধান পেয়েছি, ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ডের মাধ্যমে এরকম কানেকশনে, যে যারা হ্যাঁ মানে সিক্স ডিগ্রি যেটা বলে, যারা হিন্দু পরিবার বাংলাদেশে তখন ছিলেন, একাত্তর বা একাত্তরের একটু আগে ওনারা কিন্তু কলকাতায় বা ইন্ডিয়া শিফট। মানে আপনি বেশ ভালো মতো এক্সারসাইজ করেন। আমি পুরোপুরি ডেফিনেটলি আমি এবার স্যারের কাছে যাব। প্লিজ প্লিজ স্যার, আপনি আমাকে বলবেন কি যে এই যে অনিল বাগচির একদিন এই ফিল্মটি আমাদের এই সময়ে এই প্রজন্মে, ফেসবুক প্রজন্ম যারা আমরা যারা আছি, যারা হয়তো সিনেমা দেখতে পছন্দ করি না পুরোপুরি, এত ধৈর্য আমাদের নাই, এত সময় নাই, আমরা ট্রেলারটা দেখে একটু কমেন্ট করি, তাদেরকে কি টেনে হলে নিয়ে যাওয়ার জন্য বা একটা দর্শক তৈরি করবে কিনা সিনেমাটা কোনো হবে? আমার হ্যাঁ আমার বিশ্বাস যে ছবিটি যারাই দেখতে যাবে তবে তারা যদি একবার ছবিটি দেখেন কেউ খারাপ বলবেন বলে আমার মনে হয় না। জি, সবার কাছেই ভালো লাগবে এবং হয়তো আবারও দেখতে ইচ্ছে করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের এখানে এই ধরনের ছবির মার্কেটিংটা খুব খারাপ। স্যার এটা আমি আপনার কাছে প্রথমে জানতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, প্রচার প্রচারণার দিক থেকে খুবই পিছিয়ে থাকি, ঠিক মতো দর্শককে জানাতেও পারি না যে এই ধরনের একটা ছবি চলছে, যে কারণে ছবিটার দর্শক হয়তো কম থাকে। ডিজিটাল ব্যাপারে আমি কিন্তু মানে আমি সত্যিকারের অর্থে বলবো যে এই ছবির যে নির্মাতা প্রতিষ্ঠান প্রযোজনা এবং প্রযোজনা যাদের এগোল ক্রিয়েশনস এবং এই ছবি নিবেদিত করেছে রবি, তাদের পারফরমেন্স আরো ভালো হওয়া উচিত ছিল। ছবিটি মার্কেটিং করার ব্যাপারে তারা যথাযথ ভূমিকা পালন করেছেন বলে আমার মনে হয় না, যেই কারণে ছবিটা আরো দর্শকের কাছে হয়তো যেতে পারতো, সেটা যেতে পারছে না। তো আমি বিশ্বাস করি ছবিটা যারাই দেখবেন তারা আর 10 জনকে দেখার জন্য অনুপ্রাণিত করবে। সেই দিক থেকে আমি আশা করি যে ছবিটা হয়তো আস্তে আস্তে দর্শক বাড়বে। এছাড়া আমি যেটা করার চেষ্টা করছি যে যাতে আমার ছবিটা এত কষ্ট করে একটা ছবি যখন বানাতে হয় যখন সেই ছবি যদি দর্শকের কাছে নিয়ে যাওয়া না যায় তার চেয়ে দুঃখ কিন্তু আর সেটাই সেটাই। সুতরাং আমি চেষ্টা সিনেমা হলের বাইরে অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশনে, মানে আমাদের তো শুরুটাই হয়েছিল অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশনে, আপনি যদি মনে আপনার কিছু মনে নাই আপনি তখন জন্ম হয়েছে কিনা আমি জানি না, এখন আমি যখন আমার প্রথম ছবি করেছি আগামী সেই তখন থেকে কিন্তু আমরা অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশনে যাচ্ছি মানে সিনেমা হলের বাইরে। তো সেইভাবে আমাদের একটা বড় দর্শক কিন্তু আছে এখনো সেই প্রেক্ষাগৃহের বাইরে, আমি সেইভাবে ছবিটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং যেমন এই 18 তারিখ থেকে ছবিটা কিন্তু চলবে চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটে, একটু 4টি করে প্রদর্শনী হবে, তারপরে সিলেটে 5ই জানুয়ারি থেকে হবে, তারপরে রাজশাহীতে হবে এবং অন্যান্য জায়গায় আমি করব যাতে ছবিটা ব্যাপক দর্শকদের কাছে নিয়ে যেতে পারে। স্যার অনেক ধন্যবাদ। আমি স্যার একটু বলি যে আমি আপনার চাকা সিনেমাটি দেখেছিলাম প্রজেক্টরে, সেটা আরও 15-20 বছর আগে। মানে এইভাবে সিনেমা নিয়ে ফেরি করার যে বিষয়টি, সে বিষয়টি আসলে যদি আমরা ইউনিভার্সিটিতে বা অন্যান্য জায়গায় বা স্কুলের যারা স্টুডেন্ট আছে তাদের কাছে যদি না নিয়ে যেতে পারি, এক্ষেত্রে শুধু প্রযোজক পরিচালক, আমরা একসময় দেখি আমাদের দেশে যে পরিচালককেই দায়িত্ব নিয়ে নিতে হয় ছবির ভালোবাসার জায়গা থেকে, বা হ্যাঁ সন্তানের মতো হয়তো দেখেন নিশ্চয়। এখানে কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কোনোভাবে হেল্প করতে পারে বা কি করতে পারে রাষ্ট্র এই ধরনের সিনেমার ক্ষেত্রে? হ্যাঁ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার এবং এই ধরনের ছবির ক্ষেত্রে কিন্তু সরকার যেটা করতে পারে, বিশেষ করে যে ডিসেম্বর মাসে আমরা ছবিটা মুক্তি দিলাম, জি বিজয়ের মাস, সরকারের কাছে আমরা কিন্তু একটা আবেদন করেছিলাম যেন একটা সার্কুলার দেওয়া হয় সবগুলো সিনেমা হলে যে তারা যাতে এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের ছবি দেখায়। সেটি সরকার দিয়েছে কিনা আমি জানি না, দিলেও সেগুলো এমন দায়সারা গোছের একটা চিঠি হয় যে সেইগুলো ওরা পালন করছে কিনা তার তদারকির কোনো ব্যবস্থা কিন্তু সরকারের নেই, যে কারণে এই মুক্তিযুদ্ধের মাসেও আমরা মুক্তিযুদ্ধের ছবি হলগুলো মুক্তি দেয় না, এটা একটা দুঃখজনক ব্যাপার। তবে আমি কিন্তু এই ছবির ব্যাপারে আমি বলবো যে এই ছবি আমি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে নিয়ে যেতে চাই অবশ্যই, কারণ তারা জানুক যে 71-এ আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের মূল লক্ষ্যই ছিল অসাম্প্রদায়িক চেতনা এবং এমন একটি দেশ, এমন একটি বাংলাদেশ যেই দেশে সব ধর্মের মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কিন্তু একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে চেয়েছিলাম। এই ছবিটা যদি তারা দেখে তাহলে তারা এই জিনিসটা বুঝতে পারবে এবং আজকে এই যে আমরা ধর্মীয় যে বিভেদের
চেষ্টা করছি বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, সে তখন তারা বুঝতে পারবে যে আমাদের একাত্তরের চেতনা। অনেক ধন্যবাদ স্যার। আমি এবার আবার স্টুডিওতে ফিরে আসি, সেটা হচ্ছে আপনার কাছে এই যে সিনেমাটিক করা হলো, আপনার কাজ করলেন আপনি, এখান থেকে যদি আপনি আমাকে একটি পয়েন্ট বলেন যে পয়েন্টটি আপনার ক্যারিয়ারের জন্য লেসন এক ধরনের শিখেছেন, খুবই স্পেসিফিক, আমার দর্শকদের এটা হেল্প করবে বা যারা সিনেমাতে কাজ করবেন বা এরকম গুণী পরিচালক গুণী লেখকের ছবিতে কাজ করবেন ভবিষ্যতে, তাদের প্রিপারেশনে হেল্প করতে পারে। সাংঘাতিক প্রশ্ন কিন্তু, সাংঘাতিক। আমি গ্ল্যাড আপনি ওনাকে হ্যান্ড হেল্প করেছেন। আমি এই প্রসঙ্গটা আসতেছি কিন্তু আমার একটা, আপনি যখন বলেছেন আমার ওইটা মাথায় ঢুকে গেছে, যেটা আপনি বলেছেন যে ফেসবুক প্রজন্ম ছবি দেখতে যারা আগ্রহী না শুধু, এটা আমি দায় নিয়ে বলেছি, আমাকে বলেছে আমাদেরই কথা, আমরাই তো এই জেনারেশন, এটা আমারও দায়, কিন্তু আমি এটা বিলিভ করি না। কারণ হচ্ছে যে তারা তো অন্য দেশের সিনেমা ঠিকই দেখছে ঘন্টার পর ঘন্টা, তার মানে আমরা তাদেরকে প্রপার জিনিসটা দিতে পারছি না। কিন্তু এই প্রজন্ম আমরা যখন হলে গিয়েছি, তারা কিন্তু আপু প্লিজ একটা সেলফি তুলবো, ফ্রেন্ডদের নিয়ে আবার দেখতে আসবো, জোশ একটা সিনেমা, তারা কিন্তু দেখছে। সো আমরা কিন্তু এই জায়গা থেকে যে প্রপার সিনেমাটা হলে আসলে দেখবে। মোর্শেদ ভাইকে থ্যাংকস, সুন্দর একটা গল্প সিলেক্ট করেছেন উনি, ভালো একটা ছবি। আর বলছিলেন যে নিজেকে যোদ্ধা মনে হচ্ছিল কিনা, আমরা যখন ফার্স্ট শোতে ছিলাম, আমি ওই সিকোয়েন্স আমার চোখে এখনো ভাসে, ওকে এসে জড়ায় ধরছিল, আমাকে জড়ায় ধরছিল, এমনভাবে মনে হয় যেন যুদ্ধ করে আসছি, মানে সিনেমাটা দেখার পর অনেকে কাজ ছিল, এত ভালো ছবি। সো এইটা আমাদের অনেক বড় পাওয়া। আর আপনার প্রশ্ন হচ্ছে এখন যে এই প্রিপারেশন, এই ছবি করা যেটা অন্যদের কাজে লাগবে কিনা, আমার আমার এখন প্রতিদিন টেনশন বাড়ছে, কারণ এত বেশি রেসপন্স আমার অন্য ছবির ক্ষেত্রে আমি পাইনি। প্রতিদিনই পত্রিকা রিভিউ, ফ্রেন্ডরা লিখছে বাইশি, এবং আমি এখন পর্যন্ত আমার ওয়েট করছি যে আমি চাই নেগেটিভটাও বলো, কিন্তু আমি এখন পর্যন্ত পাই না, বাট আমি পেতে চাই যে কোনটা খারাপ লেগেছে। কিন্তু সবাই এত প্রশংসা করছে, কিন্তু প্রতিদিন আমার টেনশন বাড়ছে। এখন মনে হচ্ছে যে দায়িত্ব বেড়ে গেছে, তার মানে আমি ভালো করেছি যে একটা ভালো কাজের সাথে থেকেছি। সো ভালো কাজের প্রতি আগ্রহটা বেড়ে যায় আরো, এবং দায়িত্ব হয় যে আমার এর চাইতেও ভালো কিছু করতে হবে। তো অন্যরা যদি এরকম কাজে সুযোগ পায়, এই বোধটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, এবং সেটা খুবই টেনশন। হ্যাঁ, এটাই আমরা চাই এবং নিশ্চয় সবাই চায় যে প্রত্যেকের মধ্যে দেয়ার জায়গাটুকু যাতে খুবই পরিষ্কার হয়, এবং কমিটমেন্টের জায়গাটা যদি পরিষ্কার হয় অবশ্যই ভালো ছবি এবং অবশ্যই মানুষ দেখবে। আপনার কথা কোথাও কিন্তু আপনার কোনো নেগেটিভ, দুজনের ক্ষেত্রে কোনো নেগেটিভ কথা নাই, চমৎকার, অসাধারণ পরিচালক, প্রযোজক, দর্শক। আপনি বলেন, শেষ প্রশ্ন, আপনি বলেন আপনার কোথায় ডেভেলপ করতে হবে? সেলফ অ্যাসেসমেন্ট, ভেরি গুড কোয়েশ্চেন, 30 সেকেন্ড একটু ভাবার বিষয়। বাট ডেভেলপমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভার্সেটিলিটি। আমি চাই অভিনেতা হিসেবে যে মানে আমাকে দেখেই যে অডিয়েন্স ভাববে আর আরএফকে দেখলাম স্ক্রিনে, ক্যারেক্টার মানে আরএফ, আরএফ মানে ক্যারেক্টার, সেটা অনেক সময় হতে পারে, এটার অনেকটা হওয়াও স্বাভাবিক, অসুবিধা নেই। কিন্তু যদি দেখে মনে হয় যে প্রত্যেকবারই আমি আরএফকে দেখছি যে সব ক্যারেক্টারেই, এটা কিন্তু আমার কাছে অভিনেতার ডেফিনেশন না। ওকে, ব্যক্তিগতভাবে খুবই পরিষ্কার, এবং আপনাকে আবার জিমে যেতে হবে, আপনাদের সাথে আর কথা না। স্যার, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে হচ্ছে, আপনি ভালো থাকবেন, আরও ভালো ভালো ছবি আমাদের সামনে নিয়ে আসবেন, নিশ্চয়ই আগামী বিজয় দিবসে আরেকটা চমৎকার ছবি পাবো আপনার কাছ থেকে। ধন্যবাদ, শেষ। আপনাকে ধন্যবাদ আর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, আমরা অনেক হ্যাপি যে এই সুন্দর মুহূর্তে এখানে প্রেজেন্ট থাকলাম, এবং অডিয়েন্সকেও রিকোয়েস্ট করব যে এটা অ্যাটলিস্ট আমার প্রথম ছবি, সো শেখার অনেক কিছু বাকি আছে, সো কাইন্ডলি হলে এসে ছবিটা দেখুন। অবশ্যই প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা, আপনারা ভালো ছবি দেখবেন, দেশের ছবি দেখবেন, মুক্তিযুদ্ধের ছবি দেখবেন। শুভরাত্রি।